সবাইকে সপ্তমীর শুভ অভিনন্দন জানাই। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আমার একেবারে চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ এই কদিন আমার খুব চাপ গেছে। হ্যাঁ, পরে ঘুমাতে ঘুমাতে আর ঘুমও হয় না, এত সারাদিনের দাঁড়িয়ে কাজ করার জন্য আর ঘুম হয় না। তো এখন আমি পুরো স্নান করে কয়েকটা রেগুলারে যেগুলো কাছাকাছিগুলো রেগুলার করে রাখছি, করে তারপরে এখন স্নান করে এসছি। চা খাবো, চা খেয়ে মাহি তো বেরোচ্ছে, তো চেষ্টা করবো একটু আস্তে আস্তে রান্নাগুলো তাড়াতাড়ি করে দিতে। যে এদিকে চাল ভিজিয়ে দিয়েছি, এখনো ভাত বসানো হয়নি। এদিকে কলার একেবারে একটা কাঁধি কিনে এনেছে, এটা এখনো কাটার সময়ই হয়নি। আর এদিকে মাহি চা করে রেখে দিয়েছে, আমি স্নান করে এসেছি, এখনো চা খাওয়া হয়নি। আর এদিকে আলু ভেজেছে, আলু ভেজে সানু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে, এখন যেহেতু বেরোবে। আর এদিকে পটল অর্ধেক কাটতে কাটতে ওর টাইম হয়ে গেছে, মাহির তাই চলে গেছে। এবার আমি এটা দেখি করে নেব, চেষ্টা করছি। আর এদিকেও পার্লারও হয়তো লোক আজকে কম হবে, তবু আসতে পারে, রেডি আছি। আর নিচের দোকানেও একটু দেখতে হবে, একা পারছে না, একটা ছেলেকে রেখেছে কিন্তু সে আসেনি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সুইট হোম ফ্যামিলি। আজকে হলো সপ্তমী আর এখন বাজে প্রায় 9টা। এত তাড়াতাড়ি রেডি হওয়ার কারণ কালকে বলেছিলাম যে পোস্ট অফিসে কাজটা হয়নি, 10টার মধ্যে ঢুকতে হবে, তো আজকে 9টাতেই বেরোবো, 9:30 দিকে দাঁড়িয়ে থাকবো যদি আজকে হয়ে যায়। আর কালকে অনেক রাত্রে এসেছি, তো ঘুম রয়েছে এখনো চোখে, তো পোস্ট অফিস থেকে বাড়ি চলে আসবো, তারপরে বাড়ি এসে ডিসাইড করবো আজকে সপ্তমীতে কোথায় যাওয়া যায়, কি করা যায় সেটা। আর মাও রেডি রেডি হয়ে গেছে পার্লারের জন্য, দোকানের জন্য স্নান টান করে, যে দোকানেও চাপ থাকতে পারে, একটা ছেলেকে রাখা হয়েছিল সে আর কাজে আসেনি, ওর জন্য মাকে যেতে হবে, দুদিকে একটু দেখতে হবে আজকে, তার জন্য তো চলো। যে এখানে রান্না এদিক ওদিক করতে করতে খোড়া হয়ে গেছে, আলু ভাজা, আবার এদিকে উচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটু দম মতো করেছি। আজকে যেহেতু নিরামিষ, হ্যাঁ, তো বাড়িতে বাইরে যে যাবে সে আমিষ খাবে, কিন্তু ঘরে এখন নিরামিষই হচ্ছে। তো রান্না মোটামুটি আর হবে না কিছু, এইগুলোই কমপ্লিট করলাম, কারণ কি পার্লারে এখনও লোক আসছে, এখনও সবার হয়ে ওঠেনি কমপ্লিট, সব আসছে। এই ছিলাম, একবার যাচ্ছি একবার আসছি করে হয়েছে রান্নাটা। আজকে সকাল সকাল অনেক সময় করে ফেলি, সেটা আর হয়নি, একটু লেট হয়েছে। যাক, হয়ে রান্না তো হয়ে গেল, মোটামুটি দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে। মেয়ে ঘরটা মুছে নিয়েছে, এখন কটা বাসন আছে এগুলো একটু মেজে নিতে হবে, এগুলো বাসনগুলো সব রয়েছে। এদিকে ডোডোর জন্য মাংস হচ্ছে সিদ্ধ। এখন 5:51 বাজে, মানে সুন্দরন্দে দিয়ে এসে এবার রেডি হচ্ছে, আমরা ঘুমিয়ে একটুখানি রেস্ট বলতে নিয়ে নিয়ে যাতে বডিতে একটু পাওয়ার আসে, কারণ দুদিনেরই হেডেক হচ্ছিল খুব, যেহেতু কালকে রাত্রেবেলা ঠাকুর দেখা হয়েছে। তো আজকেও সেরকম একটা প্ল্যান রেখেছি, কবরডাঙ্গা যাওয়ার কথা ভাবছি। ওটা এখন আমার কোলে শুয়ে 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 আদর খাচ্ছে, আর আমি বসে আছি। বুনু আজকে দোকানে আছে, কারণ আমি বেরোবো, ওদিকে মানি রেডি হচ্ছে, হয়েই গেছে প্রায়, তো আমরা এখন বেরোবো। কোলে আবার ঘুমিয়ে পড়ছে, এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলো, আর আবার ঘুমপা, আমার কোলে আদর খাচ্ছে আর ঘুমপা। আগের দিন ওর লিভার টনিক ওষুধ তো খেতে যায় না, খুব কড়া বা লাইক হয় না, ঘন খুব, আর একটু হয়তো স্মেলই আছে, স্মেল আছে, তো খেতে যায় না। বুনু খাওয়াতে গেলে ভীষণ মারপিট ঝামেলা করতে হয়, আমার কাছে আগের দিন চুপচাপ খেয়ে নিয়ে যায়, নিজের থেকেই আসলো, বসলো, খেলো আর চলে গেল, যেহেতু আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, আমি হয়ে গেছি রেডি, পানিও রেডি হয়ে গেছে, আমি অনেক আগে রেডি হয়েছি, আমাদের ব্যাকপ্যাক হয়ে গেছে। এই ব্যাগটা তোমার যাবে সবার শ্বশুর বাড়িতে, ওখানটায় রাখবো, এখানে ড্রেসপত্র আছে। অ্যান্ড এই ব্যাগ যেগুলো আছে, ওদের ল্যাপটপ রয়েছে, ওখানটায় ওর নিজের ব্যাগ রয়েছে, তো এগুলো নিয়ে এখন বেরোবো, বেরিয়ে শ্বশুর বাড়ি রাখবো, দেন আমরা ওখান থেকে ঠাকুর দেখতে বেরোবো। আর এই হচ্ছে আমার ড্রেস, যেটা বলেছিলাম কম্বো করে পরবো, এই আর এই ইয়েলোটার সাথে, তার সাথে নিজের প্যান্ট। আমার ড্রেস বেশি ভালো, সবাইকে জানাই শুভ সপ্তমীর তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। ডোডো এই যো এখন এখানটায় বসে আছে, শুয়ে আছে, ওটা শরীরটা খারাপ,
বুনু নিচে দোকানে আছে, মা দেখবে ওকে। তো আমরা এখন বেরোচ্ছি, সবাই লাইট টাইট অফ করে আসছে। এখন ঢুকলাম শ্বশুর বাড়ি, দুজন মিলে এই যে চুল ঠিক করছে, রাস্তা চুল খারাপ হয়ে গেছে, তো এখন এখানটা কিছু বসবো, দেন বসে তারপরে বেরোবো। এখন বেরোচ্ছি আমরা, আমি এখন হেলমেটটা পরে নেবো, ওকে ওদের হেলমেটটা পরাবো। আমি হেলমেট পরছি না, কারণ আমি দেড় ঘন্টা ধরে চুলটা বেঁধেছি। তো এখন শ্বশুর বাড়িতে বেরোচ্ছি, এখানেও সুন্দর সাজিয়েছে। তো এখন বেরোবো এখান থেকে, কটা বাজে এখন দেখো তো, কটা বাজে? হ্যাঁ, 8:05। তো এখন 8:05, এখন বেরোচ্ছি এখান থেকে, তারপর দেখা যাক কি হয়, প্ল্যানিং হিসাবে কতটা দেখা যায় কি হয়। ওকে, এখন আসলাম রাজশাহী বিরিয়ানিতে। এখানটায় আছেন প্রোপাইটার অভিক বণিক, আমাদের জল্লাদ দাদা। রাধুনিও আছেন, সব দিক দিয়ে একদম বলে না, একজন হেল্পার লাগবে না। তো এটা সত্যি মানে কোনো ইয়ার্কি ওয়ার্কি না, সিরিয়াস হেল্পার লাগবে। স্পেশালি যদি কোনো রাধুনি হয় তাহলে তো খুবই ভালো হয়। এখানে দুটো বন্ধু আমার আছে, আমরাও এসেছি, খিদে পেয়েছি, পকোড়া সকোড়া খেয়ে যাবো। দোকানটা তোমার আছে 2 নম্বর গলি দিয়ে ঢুকে যে বাইপাসটা আছে, বাইপাসে ঢুকলেই ডান হাতে তোমার দোকানটা পড়বে। তো চেক আউট করতে পারো, রান্না অসাম, কোয়ালিটি অসাম, একদম হাইজেনিক। এখন গোডা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ বন্ধুর সাথে দেখা হলো, বন্ধুরা বলছে যাস না ভাই, যেতে না, কারণ প্রচুর ভিড় হবে, এখন দুদিনটাও দেখতে পারবো না, খাও গাড়ির তেল খরচা হবে, তো কালকে সকালে যেতে। আর যেহেতু নো এন্ট্রির জায়গা থাকবে তো অনেক চাপ হয়ে যাবে, তো বলছে কালকে দিনে দিনে যাস, তাহলে দেখতে, নাহলে রাত করে যা, রাত করে আজকে যাওয়ার ইচ্ছা নেই, কারণ কালকে অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকবে, অষ্টমী আছে। তো সেই জন্য কালকে অঞ্জলি দিয়ে দেন যাবো গোবরডাঙ্গা। তো আজকে এই আশেপাশে যেগুলো দেখা হয়নি সেগুলো দেখে নেব। এটা আর একটা, এটা কিন্তু শেরপুর কালীঘাট, এখানে এখানটায় যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে, কিন্তু ঢুকবো না, কারণ ভালোই লাইন। হ্যাঁ, আর লাইনে ঠাকুর দেখার মতো ইচ্ছা না আমার আছে না মানির আছে। তো দূরে থেকে এই ছবিটা তুলে নিলাম, এবার আবার রাস্তার দিকে বেরোবো। এখন দোকান সোকান প্রায় গোটানোর পথে, আমরা দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। আমরা আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই, আজকে জিরা রাইস অ্যান্ড চিকেন কষা, আর ওর জন্য গিলা গিলা মেটে গলা, তো ওটা খাওয়া দাওয়া করবো। এই যে ম্যাডাম, এখন প্রায় 11:30 বাজে, এটা নেব, নিয়ে এবার খাবো বাড়ি গিয়ে। তো এখন ফিরলাম অ্যান্ড ফিরে বসবো, বসে বসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন ঘুমের দেশে যাবো। তো আপাতত ব্লগটা এখানে এন্ড করলাম, যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বলেছিলাম ঘুরতে বেরোবো, গোড়টাকে নল তোমাদেরকেও ঠাকুর ঠাকুর দেখিয়ে দেবো, যারা যারা দেখেছো তো ভালো, যারা দেখোই তাদের জন্য, বাট সেটা হয়ে পারেনি, কারণ
আমরা মানে প্ল্যান করেছিলাম যে রাত করেই বেরোবো, কিন্তু যতদূর শুনলাম সবার কাছে, আমি রাতে কখনো গোবরডাঙ্গা বা বনগাঁর ওই দিকের ঠাকুর দেখিনি, আইডিয়া নেই। আমি বেশিরভাগ সকালের দিকেই বেরিয়েছি, লাইক দুপুরের টাইমে বেরিয়েছি, দেন দেখে দেখে এসছি, তো যেহেতু বেরোয়নি সো আইডিয়া নেই। তো এখন সবার কাছে যখন শুনলাম যে না যায় বেটার, ইভেন আমার একটা বন্ধু একজন বনগাঁতে আছে একজন গোবরডাঙ্গাতে আছে, তাদেরকে ফোন করে যে খবর কী ওখানে, বলে ভাই আসিস না, আমরা 4-5টার দিকে এসেছি, এখনও সবে একটা ঠাকুর দেখতে পেয়েছি, বনকার জন্য বলছে এখন একটাও দেখতে পারিনি, এতটা ভিড় ওখানটায়, সবাই লোকে মানে মোস্ট অফ দ্য পিপল ওখানটায় কী হয় যত রাত হয় তত বেশি ভিড় বাড়ে, যেরকম কলকাতার ক্ষেত্রে হয়। তো সেই জন্য প্ল্যান ক্যান্সেল করলাম, এখন জাস্ট আমরা লোকাল যেগুলো দেখা হয়নি সেগুলোই জাস্ট দেখলাম, অ্যান্ড দেন খাবার টাবার নিয়ে চলে আসলাম, বেরোবো কালকে অঞ্জলি দিয়ে। অঞ্জলি শুনলাম 10টার থেকে শুরু, তো 10টার থেকে অঞ্জলি দিয়ে দেন বেরোবো। তো ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, শুভ সপ্তমী সবাই রে আবার, আর খুব শীঘ্রই অষ্টমীও পড়ে যাবে 13 মিনিট পরে। তো আজকে অবধি টাটা, বেস ইউ অ্যান্ড গুড নাইট।